দৃঘাংশু এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন, চারিদিকে তাঁর পাত্র মিত্র আমির ওমরা সিপাই সান্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড়কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কহ। কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল, সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন, হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলা ছিল, চামরটা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজা মশাই চোখ ঘুমে ঢুলে এসেছিল, তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজা মশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের নিজের মাথায় হাত বুলাতে লাগল। রাজা মশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই, মাথা কই? জল্লাদ বেচারা হাত জোড় করে বলল, আজ্ঞে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুক্ষু কোথাকার, কার মাথা কিরে? যে ওইরকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাসুদ্ধ সকলে হাঁফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যে যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচু মাচু করে জবাব দিল, আগে বোধ হয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বললে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এই রকম আবোলতাবোল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজা মশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম, সকলে আড়ষ্ট হয়ে বসে রইল।
ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল, চুলকিয়ে চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগল। রাজা মশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই, তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুঁটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটা, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হাঁ হাঁ হাঁ, কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কহ করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলে, হাঁ হাঁ, ঠিক ওই রকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময়ে কেউ আমায় খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবল লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? লোকটা বলল, দীঘাঞ্চু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কিরকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো, সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনে ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে কহ বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে করতে কি? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভাসুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি, আমি যুগ জন্ম ধরে বসে আছি, দীঘাংচু দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাব? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দীঘাংচুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই, আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন, আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হল,
সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা হাঁফ ছেড়ে বাঁচল। সকলে দীঘাঞ্চুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলাবলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন, আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কি না। কিন্তু আজ পর্যন্ত তিনি দীঘাঞ্চুর কোনো সন্ধান পাননি।